চীন সীমান্তে ক্ষমতা প্রদর্শন ভারতের, ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ভারত চীন সম্পর্ক, চলছে পাল্টাপাল্টি হুমকি আর ভয়ঙ্কর সব মহড়া। আর তারই জের ধরে এবার চীন সীমান্তে ক্ষমতা প্রদর্শন করতে অরুণাচলে সব থেকে বড় এয়ারক্রাফট নামালো ভারতীয় বিমান বাহিনী। বুধবার সকালে অরুণাচল প্রদেশের তুতিংয়ে অর্থাৎ চীন সীমান্তে গা ঘেঁষে অবতরণ করেছে C-17 গ্লোবমাস্টার। পাহাড়ি অঞ্চলে সরু উপত্যকায় অবতরণ করানো হয়েছে বিমানটিকে। বিমানবাহিনীর পক্ষ থেকে টুইট করে পাইলটের দক্ষতার প্রশংসা জানানো হয়েছে। এই অভিযান ছিল সামরিক শক্তি পরীক্ষার ক্ষেত্রে একটা বড়সড় কৌশলগত পদক্ষেপ। এই পরীক্ষামূলক অভিযানের সময় C-17 গ্লোবমাস্টারে ছিল মোট 18 টন ওজন। উল্লেখ্য, ভারতীয় বিমানবাহিনী সব থেকে বড় পণ্যবাহী এয়ারক্রাফট হল এই C-17 গ্লোবমাস্টার। এই অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড চীন সীমান্তের খুবই কাছে।